ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল, লম্বা ভ্রমণে ক্লান্ত ক্রিকেটাররা। দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আজ সকাল 9টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে এডেন মার্করাম ও কাগিসুর আবাদারা। প্রায় 13 ঘন্টার ভ্রমণ শেষে বেশ ক্লান্ত হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। লম্বা যাত্রার ক্লান্তিতে তাদের অনেকেরই চোখে ছিল ঘুম ঘুম ভাব। 21 অক্টোবর ঢাকার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে 29 অক্টোবর থেকে। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে তারা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক টেম্পা বাহুমাকে। ভাতের পেশিতে আঘাত আছে তার। বাহুমার বদলে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এডেন মার্করাম, কিন্তু দলের সাথে বাংলাদেশে এসেছেন তিনি। সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে পেসার নান্দ্রে বার্গারকে। বাহুমাও ছিটকে পড়া স্কোয়াডে যুক্ত করা হয়েছে দেওয়াল ব্রেভিস আর লুঙ্গিয়াঙ্গিদিকে। This part was for the law.